দর্শক, আমাদের আজকের গন্তব্য ছিল বাংলাদেশের বগুড়া সদর উপজেলার অন্তর্গত লাহিড়পাড়া ইউনিয়ন রায়মিত্রা গ্রামে। আর এই গ্রামটি অবস্থিত ইছামতি নদীর তীরে। এখানেই বসবাস করেন উদ্যোক্তা এম এ হাসান ভাই, কয়েক বছর ধরে যিনি প্রায় 11 বিঘা খণ্ড খণ্ড জমিতে আধুনিক চাষ পদ্ধতিতে বিভিন্ন ফল ফসলের চাষ করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। সবশেষে সন্ধ্যা ঘন মুহূর্তে উপস্থিত হলাম তার একটি মিশ্র ফল বাগানে, যেখানে তিনি পেয়ারা এবং মালটা চারা লাগিয়েছেন। দর্শক, এই মুহূর্তে এম হাসান ভাইয়ের নিকট থেকে জানতে চাইব তার এই মিশ্র ফল বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি। ভিডিওটি জুড়ে রয়েছে এম হাসান ভাই, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমি আবারও আসলে আপনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আবারও আমার বাগানে দ্বিতীয় আর একটি বাগানে এসেছেন। আসলে আমার আমরা বর্তমানে আসলে যে বাগানে দাঁড়িয়ে রয়েছি, এটা আমার সমন্বিত আসলে কিছু বাগানেরই আর একটা অংশ। এইটাতে আমার মোটামুটি আমি সমন্বিতভাবে কিছু ফল করেছিলাম। এর আগে আমার এই জমিতেই আমি তরমুজ করেছিলাম, দেন আমি এখান থেকে স্ট্রবেরি আমি হারভেস্ট করেছি। এর পরবর্তী সময়ে স্ট্রবেরির মাঝামাঝি সময়ে আমি আসলে চিন্তা করলাম যে আমার যেহেতু একটা সময়টাকে গ্যাপের আমি পূরণ করার জন্য এর মাঝে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি পেয়ারা লাগাইছি। প্লাস হচ্ছে যে আমাদের বর্তমানে মালটার আসলে যে আধুনিক যে জাত বাড়ি ফোর সেইটা আমি কিন্তু এখানে লাগাইছি। তো অটোমেটিক্যালি আমার পেয়ারার গাছ এবং এই মালটার গাছের বয়স মোটামুটি 4 মাসের মতো হচ্ছে, এবং বরাবরের মতোই আসলে এখানে আমি শুধু আমার চিন্তাধারাকেই আমি কাজে লাগাইনি, এখানে আরও চিন্তাধারা লাগাইছে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণার যে আমাদের উপজেলা পর্যায়ে বা যে কৃষি অফিসার রয়েছে তাদের একটু চিন্তাধারাও নিয়েছি, এবং তাদের যে আপনার কথাবার্তা বা তাদের যে নিয়ম নির্দেশিকা সেগুলো মেনে কিন্তু আমি এই বাগানগুলো করতেছি। তো আমার এই যে বাগানের যে গাছের বয়স, সেই বয়স হিসাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই পেয়ারাগুলোতে অটোমেটিক্যালি আমার কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসে। যে এই ক্ষেত্রে আমরা আসলে অতি ঝোপ পদ্ধতিতে করার চিন্তাভাবনা করতেছি। এখানে প্রত্যেকটা ডালে আসলে যে পেয়ারাটা আসছে সেই পেয়ারার পরবর্তী যে তিনটা পাতা, সেই তিনটা পাতার পরে কিন্তু আমরা এভাবে ডালগুলো ছেড়ে ফেলে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমার গাছটা আসলে অনেক ঝোপালো হবে এবং আমার প্রোডাকশন কিন্তু এখানে বেশি হবে। এইটা আসলে এখন বর্তমানে যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমি এখানে ব্যবহার করতেছি। আর এখানে আমার যে বাগান রয়েছে এইরকম মোটামুটি আমার আরও 5টা বাগান রয়েছে শুধু পেয়ারা এবং এই মালটার বাগান। আমার টোটালি আসলে এখানে পেয়ারা লাগানো রয়েছে মোটামুটি 1300 মতো আমি গাছ লাগাইছি, আর এই মালটার গাছ লাগানো রয়েছে মালটা প্রায় চাইনিজ কমলা এবং দার্জিলিং কমলা। এটা যদিও আপনারা জানেন যে বা আমরা সবাই জানি আসলে বাংলাদেশের ওয়েদারে আমরা আগে কিন্তু এটা কল্পনা করতে পারতেছিলাম না, কিন্তু গত 3 বা 4 বছর যাবৎ আমাদের বাংলাদেশে কিন্তু এটা প্রচুর পরিমাণে চাষাবাদ হচ্ছে। তো তারই প্রেক্ষিতে আমার হর্টিকালচার সেন্টারের আসলে তাদের সহযোগিতায় কিন্তু আমি এই বাগানগুলো করেছি, এবং এইটা আশা করি এখন বর্তমানে আমার যে সময়টাকে হয়তো একটু সময় লাগতেছে অনেক বেশি সেটার ক্ষেত্রে হয়তো আমার কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সেই কস্টিংটা কমানোর জন্য আমি একটু আলাদাভাবে চিন্তা করতেছি। কারণ এখন আপনারা জানেন একটু বর্ষার সিজন, এই বর্ষার সিজনটা জাস্ট পার হওয়া মাত্র আমি এখানে মাঝখানে যে আপনারা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গার মাঝখানে কিন্তু আমার তরমুজ করার আসলে চিন্তাভাবনা রয়েছে। তো মোটামুটি গাছ পেয়ারা বা আপনার মালটা হওয়ার আক মুহূর্ত পর্যন্ত যে পরিমাণে ফাঁকা জায়গা থাকবে এখান থেকে আমি প্রতি বছরে হয়তো এর আগে আমি 3 থেকে 4 বার আসলে তরমুজের প্রোডাকশন নিতে পারবো, এবং এরপর থেকে 1 বছর পর থেকে আমার মোটামুটি যেহেতু পেয়ারাতে ফুল ফল চলে আসে, এখন প্রাথমিক অবস্থায় আসলে খুব বেশি পেয়ারা গাছ থেকে প্রোডাকশন নিচ্ছি না। এটা মোটামুটি 1 বছর পর থেকে আমরা পুরো দমে পেয়ারার প্রোডাকশন নেবো, দেন আমাদের মালটাগুলো মোটামুটি 2 বছর পরে আমরা আসলে স্বাভাবিক মাত্রায় যে ফল সেটা হয়তো করতে পারবো। তো এখন আমরা আপনাদের আসলে স্বাভাবিকভাবে মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি আসলে এগুলো করতেছি, এটাতে আমার কী পরিমাণে খরচ হচ্ছে এবং পরবর্তীতে আসলে এটাতে আমি কী পরিমাণে লাভবান হতে পারবো। তো আসলে এখন বর্তমানে যে কৃষি সেই কৃষিতে আমরা আধুনিকভাবে আসলে সবাই করার চেষ্টা করতেছি। যদি আধুনিকভাবে আমরা করি এবং সেটা যদি সুস্থ ব্যবস্থাপনার মধ্যে করা হয়ে থাকে, হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু লাভবান হওয়ার কিন্তু অবশ্যই ব্যাপার থেকে যায়, যার কারণে হয়তো আমার এই বাগানগুলো এখন আমি মাত্র 1 বিঘা থেকে শুরু করছিলাম, এখন কিন্তু আমার মোটামুটি 11 বিঘা প্লাস আমার জমি রয়েছে। সেক্ষেত্রে আমি এখানে মোটামুটি আমার ড্রাগন লাগানো রয়েছে, ড্রাগনের বাগান, স্ট্রবেরির বাগান, এরপরে তরমুজের বাগান রয়েছে, এবার নতুন করে আরও কিছু কিছু যে ফলমূলগুলো চিন্তা আমার নর্মালি যে প্রথাগত যে কৃষকের বাহিরে আসলে চিন্তাভাবনা করে আমি বিভিন্ন ফল ফসল করার চিন্তাভাবনা করতেছি। তো
এক্ষেত্রে আমাকে কৃষি অফিসাররা আসলে বিভিন্নভাবে সার্বিক সহায়তা করতেছে, এবং পরবর্তীতে এইটা যখন আমি আরও ভালো কিছু করতে মানে পারবো, আসলে এখন যে অবস্থায় আছি এটাতে আমার গ্রামের বলেন আমার আত্মীয় স্বজনেরা আসলে অনেকে এটাতে আসলে তারা আমাকে উৎসাহ দিচ্ছে, তো সেই প্রেক্ষিতে আমি চেষ্টা করতেছি আসলে এটাকে আরও বৃহৎ পরিসরে কিছু করার, এবং নিজে তো চেঞ্জ নিজেকে তো আসলে পরিবর্তন করবো, পাশাপাশি আমার আশেপাশে যারা অনেক হতদরিদ্র ব্যক্তি রয়েছে বা ছোটো ছোটো যারা কৃষক রয়েছে তারাও যেন আমার দেখে দেখে বা আমি চেষ্টা করি তাদেরকেও কিছু বিভিন্নভাবে পরামর্শ করে আধুনিকভাবে ফল ফসল করে তারা যেন লাভবান হতে পারে, এবং আশা করি এটা এটা ধারাবাহিকতা আসলে অব্যাহত থাকবে, এবং ইনশাল্লাহ এটা সবার ক্ষেত্রে আসলে ভালো কিছু হবে, এবং আমরা আমাদের শুধু আমাদের নিজেদের উন্নতি না, এর পাশাপাশি আমরা আসলে আমাদের দেশকেও আসলে কৃষি নির্ভর করে আমরা ভালো কিছু দেশকে উপহার দিতে পারবো বলে আশা রাখি, এবং ধন্যবাদ আবারও আপনারা আমাকেও আসলে এখানে সময় দিলেন এবং এই বিষয়গুলো মনোযোগ দিয়ে আসলে দেখলেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।